স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হতে পারে আর কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে জানার চেষ্টা করব। এই মুহূর্তে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে রয়েছেন আমাদের সহকর্মী সারোয়ার সুমন। সুমন, কখন নাগাদ তাকে নেওয়া হতে পারে? এটা কি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হবে? আপনি কিছু জানতে পেরেছেন? পাপি, আপনি ঠিকই বলেছেন যে এটি তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে আসলে খালেদা জিয়ার চিকিৎসায় যে গঠিত মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ড আসলে সুপারিশ করেছে কিছু পরীক্ষা নিরীক্ষা তার প্রয়োজন আছে। বের হবার কথা ছিল এখান থেকে দুপুর তিনটায়, কিন্তু সেটি গড়িয়ে এখন চারটা পেরিয়েছে। বেগম খালেদা জিয়ার যে নিরাপত্তা কর্মীরা এবং একই সাথে যে তার আনুষাঙ্গিক যে তার যে সদস্যরা আছেন তারা কিন্তু একেবারেই প্রস্তুত আছেন, হয়তো কিছুক্ষণের মধ্যেই বেগম খালেদা জিয়া এখান থেকে বের হয়ে তাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হবে এভারকেয়ার হাসপাতালে। এবং আপনি জানেন যে 2018 সালে দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাবার পর 2020 সালে করোনা ভাইরাস যখন মহামারী আকারে ছড়িয়ে পড়ল তখন নির্বাহী আদেশে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। এবং তারপর থেকে কিন্তু বেগম খালেদা জিয়া নিজেও করোনা ভাইরাসে আক্রান্ত হন এবং এরপর কয়েক দফায় তাকে হাসপাতালে নেওয়া হয়। একবার দেখা গেছে যে একটানা 80 দিনেরও বেশি সময় কিন্তু বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে থেকে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা নেওয়ার পর গত 1 ফেব্রুয়ারি এই ফিরোজা নামক তার যে বাসভবন, সেই বাসভবনে কিন্তু তাকে আবার ফেরত আনা হয়। এছাড়া খালেদা জিয়া বার্ধক্যজনিত নানা অসুখ সহ ডায়াবেটিস, আর্থারাইটিস, উচ্চ রক্তচাপ এই রোগে ভুগছেন। এবং একসময় আসলে যখন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তখন তার লিভার সিরোসিসের কথাও জানিয়েছিলেন তার চিকিৎসকরা। তো কিছুক্ষণের মধ্যেই হয়তো খালেদা জিয়া তার বাসভবন থেকে এভারকেয়ারের উদ্দেশ্যে রওনা দিবেন এবং রওনা হওয়ার পর তার যে পরীক্ষা নিরীক্ষা হবে সে সম্পর্কে তার ব্যক্তিগত চিকিৎসকরা আমাদেরকে বিস্তারিত জানাবেন।